বন্দি লানা তোমার শোনে কিসের প্রীতি। আসলে তা হান সায়ালে কেউ হান দে না, আর মার কাছ তো সায়াল আমারে হান দে না। আর এরা কত জন আরে লাইবে, দাদি নানি শাশি খালা ব্যাগ বলে তো আর কিতাম, যেটা বললাম এটা তো মানি লই তো। তো আজ যে আরেকটা ভিডিও লই চলিয়েছি, আরে তো সিনে না নেরা যা তারা সিনে সিনে যা তারা সিনে না, এত করলে তো কিছু কই লাভ নাই। আর নাম জাননা আর পেজ এটি সিস্টার্স ব্লগে তো নাইজা চলিয়েছি। আজ যে নোয়াখালীর বাসাতে কথা কম, নোয়াখালীর বাসাতে কথা কইবার যে কারণ আছে বুঝছেন নি, কারণটা হইলো আজ যে নোয়াখালীর তুই মানে আর নানার বাড়ি তুন আর বড় মামা আইব। ও মা গো মা আর বড় মামা, আল্লাহ আর বড় মামা প্রত্যেকবার আইতে আর মারলাই টোগাই টোগাই ব্যাগ কিছু লই আইয়ে। আর মা তো আবার আবার নতুন নতুন হান খানা শিখছে, শুয়ারি খানা শিখছে, এক বছর হইছে। অন ভাই বড় ভাই আইতে বোনের লাই টোগাই টোগাই হান শুয়ারি জিয়ান তুন যেটা হায় লই আইয়ে। ও মা দোনো ভাই বোনে আবার কি মজা করে গল্প করে আর হান শুয়ারি খায়। তো হানসুয়ারি আনবো, হানসুয়ারি আনবো, আরো কত কিছু আনে। আর মামা প্রত্যেকবার আইতেই আনে হানসুয়ারি হিডা সিয়া যা হায় বোনের নাই লই আইয়ে। যতই হোক ছোট বোন, ছোট বোনের প্রতি ভালোবাসা অন্য রকমের থাকে। তো ভাবলাম এটা নেগুলোকে একটু শেয়ার করি, যে তো নোয়াখালীর মানুষ আইব, নোয়াখালীর অনেকেই আসেন আর লাইভে আইয়েন আর পেজে আসেন, আবার অনেকে নোয়াখালীর কথা বুঝেনও না। তো আর কিতাম নোয়াখালীর একখান ব্লগ না করলে কি হয়নি, অনেকদিন হয়েছে নোয়াখালীর বাসাতে কথা কই না, তো মাঝে মাঝে দরকার আছে ব্যাগ কিছুরই। তো আজ চলে না জানগর লগে নোয়াখালীর কথা কম, নোয়াখালীর ব্লগ শেয়ার করবো। তো হেয়ার আগে ভাবলাম একটু সুপারি কাটি লই, আর মা আবার হান খাইবো, আর আবার আর মার লগে তাল মিলে মিলে সুপারি খাই, আয়ও খাই আর বোন বড্ডা গ খায়। তো ভাবলাম আর মা প্রত্যেকদিন কষ্ট করি সুপারি কাটাই, থেকে সুপারি কাটি দিই। বাবা গো বাবা ভাই আইতে বলেন নাই সুপারি আনবো পিঠা আনে, তারপরে যে সময় যেটা হয় মাছ, আর মা আবার ইলিশ মাছ খুব পছন্দ করে। তো আর মামা অনেক সময় দেখা যায় লবণ দিন যায় ইলিশ আর এরা চিনেন নি নো না ইলিশ আরে, আর মামা লই আইয়ে আইতে প্রত্যেক সময়, মানে যে সময় ইলিশ মাছের সিজন থাকে দেখা যায় মাছের একটা নোনা ইলিশ করে মানে লবণ কোথায় কিনদি হেডির একেবারে বস্তা বড়ি বক্সে বড়ি বইনের লাই লই আইয়ে বোন যেটা যেটা পছন্দ করে। আসলে ভাই বোনের সম্পর্ক অন্যরকমের হয়, অনেক যুগে না ভাই বোন ভাই বোনের চায় না, মা বাপের চায় না ওলা মাইয়ারা, কিন্তু আহাত করি সময়ে যেটা বুঝলাম আর কি। আর বাপে অন্য যে অবস্থা ভাই বোনের লাই, আর ফুপুরা হুরা আর বাপে আর জ্যাডা ও মা হেত করবিতে যে ভালোবাসা, তারপর আর মামা আর মা হেত করবিতে যে ভালোবাসা, আমরা ভাই বোনের ভিতরেও আছে এটা অস্বীকার করতাম না, আল্লাহ জানে সামনে কত বছর থাকে। তবে এটা সবসময় আশা করি ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা এটা যেন সত্যি সত্যি থাকে, সুন্দর থাকে। এই সানায় শুয়ারি কাটিয়ে লাইছি ওমা মামা, একবার কি হয়েছে ছোট্টবেলা এই শুয়ারি কাটতাম গেছিলাম আর হুয়াই ছিল, আর হুরা শুয়ারি হান শুয়ারি খায় ওমা, আর হু গই এই তো দেখি আর হান শুয়ারি মানে সুপারি কাটি দিতাম আর মাঝে মধ্যে আর আম্মা কাটি দিত, একবার একে কাটতাম যে হাত কাটিয়ে লাইছি হ্যাঁ তো আর হুরা আর দে না রে বাইজি তুই কাটিছে বাইজি তো রাত কাটি যাব। তো আর কিতাম এ সান সুয়ারি কাটি লইছি, কদুর আগে খাইও আইছি ওনা আবার একটু খাই আন ভাল লাগে সুয়ারি খাইতে। আর এরা কারা কারা নোয়াখালীর আছেন আর একখানা জানাইন কমেন্ট করেন, কারণ মনে হয় কি খালতো ভাই শাস্তো ভাই খালতো বইন খালতো বইন মানতো বইন আইছি। তো আচ্ছা চলেন ব্লগটা এটা চাই লই, আর আপনাকেও কেচ্ছা লাগছে নোয়াখালীর ব্লগ আপনাকেও কেচ্ছা লাগে আর একখানা কমেন্ট করি জানাই, অনেকদিন হরে আইসি তো কমেন্ট করিয়েন, অনেকদিন হরে নোয়াখালীর বাসাতে কথা কম, যদিও হুড়াহুড়ি হয় না যদ্দুর হয় আরে। তো ঠিক আছে চলেন আই যাইছা কইছি বুঝছেননি, আর মামা আইতে কত কিছু লই আইব আই জানতাম। তো ব্যাকের আগে আর মামা যেটা করছে আনতে সুয়ারি কতগুণ লই আসছে, সুয়ারি আনারা চিনেন নি সুয়ারি মানে সুপারি, এগুলো হয়েছে আবার আর মামারে আর বড় মামারে আর বড় আন্টি দিছে বোনের লাই লই আইবার লাই। আর হ্যাঁ তো গই হয়েছে নারিকেল, নোয়াখালীর মানুষেরা তো জানেন নোয়াখালীতে বেশিরভাগই নোয়াখালী মানে লক্ষ্মীপুর বেশিরভাগই নারিকেল সুপারির গাছ হয়, তো নারিকেল সুপারি তো এত ঘিয়ানে ভরপুর আছে। তো আর নানা দিনিয়া সম্পত্তিতে মানে আর মামা গই নারিকেল গাছ আছে, তো আর বড় মামা যে অতবারই আইয়ে আইতে আর মাল্লাই নারিকেল লই আইয়ে, কারণ আর মা নারিকেল অনেক পছন্দ, নারিকেল নারিকেলের তরকারি হ্যাঁ তারা অনেকভাবেই খায়।
তো এই সুপারি কতগুন লই আইছে, সুপারি এগুন দেই তো আর মার নাই খুশি হয়ে গেছে। তার উপরে রাজুয়া তো শুরু করছে সুপারি লই টানাটানি, ব্যাগে ঢুকাইবো। হেয়ার লগে এই দেন আর মামার গাছের বড্ডা বড্ডা এগুন 12 মাসই আমলা, বুঝেননি? আমরা আরই আমরা, এতারা আমলাও কয়, 12 মাসই আমলা আর মানে আমরা, এই এগুন মামার গাছে 12 মাসই ধরে, অর্থাৎ পুরা বছরই ধরে। এক 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 মানে এক গুণ লইলে আরেক গুণ ধরে এই আর, এক গুণে ফলন হয় আরেক জায়গাতে দেখা যায় ফুল ধরে। এইছে তো মামা কয় অনেক কষ্টে হাসি হাড়ি না গিতাম, হাঁটতাম গেলে ঠাস ঠাস বেগুন হয়ে হাঁড়ি যায়। তো মামা বলে কি আর কেন রশি দিয়ে বান্ধি বান্ধি গাছে, তো বেগুন হাই আছে মাশাল্লাহ। মামার গাছের আমরা অনেক বড় বড়, খাইতো আগেও একবার আনছিল মামা, খাইতো অনেক মিষ্টি মামার গাছের আমরা এগুন। আর মামা আবার গাছ গাছালি অনেক সুন্দর মায়া করে, মামার গাছ গাছালি সুন্দর হয়। তো ইহেন্দি শুয়ারি এগুন আর মা হইছে যে বস্তার ঢুকার, বস্তার কি মানে পলিথিনে ঢুকাইবো, ঢুকাই হাতে না এগুন আবার ইয়ে করবো শুকাইবো আরই। ও মা আই কই আম্মা আই এখানে ভিডিও করিল, আর মা শুরু করছে টানাটানি, কবে আগে ঢুকে ব্যাগে ঢুকে ব্যাগে ঢুকে তাতাই কর, ঘর নোংরই রয়েছে ঘর নোংরই রয়েছে। তো গীতা মাই আনে করে দেখা পেলে বারবার খালি খুলিয়ের আর খুলিয়ের। এমনিতে নারিকেলের গাছ আরে এতটা তো আনে 2-3 মাস হরে, আর মামা আসলে আইসে কিল্লা, আর মামার ডাক্তার দেখাই তো আইসে এনেতে বোনের বাসা তারি, তো ডাক্তার দেখাই পারলে আইসে কষ্ট হিয়ার অসুখ হিয়ার ভিতরে এডি লই আইসে, এখন ঝামেলা করি আনটা তো বারবার মান্না করি, মামা এডি লই আইসেন গিতেন, কারণ মামার আসলে কষ্ট হয়ে যায় হাতের ব্যথায় কোমরের ব্যথায় আন্ডা বাসা তুইটও কষ্ট হয়ে যায়। এই সান ই গামলানের করে আমি ধরি দেখাই, ই গামলাই মনে হয় কি মানে 200-300 গ্রাম হইব, আর হুরা এক হাতের রহমান মাশাল্লা। আনারা কারা কারা আমরা পছন্দ করে না এখানে কমেন্ট করে জানাইয়েন তো, এই আমরা দিত মামারে আচার বানাই দিবার লাই কমু, মামার হাতের মাশাল্লা আচার অনেক মজা আসলে। আর মামা কেন আর নানা আর নানু অনেক তাড়াতাড়ি মরে গেছিল, তো এই সময় তো না আর মামা ভাই বোনেরা মানে অনেকটা টেক কেয়ার করতো আর কি, আর মামা আর মা তো অনেক হয়, আর মামা আর মার চুল বাঁধি দিত, ভাই বোনেরা কিছু রান্ধি খাইতো কইলে খাবাইতো অনেক সময়, আর মামা মানে আর নানাও রাইনতো, আর মা নানু মরি যাইবার ধরে, আর নানা কিন্তু আর বিয়ে শাদি করে না, আর মারা এই সময় অনেক ছোট্ট আছিল, তো আর নানাই অনেক সময় রান্ধা বাড়া করতো, আবার আর মার দাদি আছিল হিও বলে রান্ধা বাড়া করতো, তো আর বড় মামাও করতো। আসলে মা না থাকলে সংসারের বড় ভাই বোনের যেটা করণ লাগতো। তো ইয়েন দিয়ে আর মামা আবার আইসে দেন পিঠা বানাইবার সাজ, আনেরা জানেন নেম কি পিঠা, সাজের পিঠা কয় এত এমের দিকে আরে, চাইলের গুড়ি আর সাজের পিঠার সাজ লই আইসে। আর ইয়েন দি তো শুরু হয়ে গেছে গুনের আমরা বানানি, আর দুলা ভাই তো বাট্টাত খাই রেডি হয়ে গেছে, কয় না আমরা এগুন বানাই খাই তো এব, তো মামা কয় আন চাই আয় বানাই দি, তো আই কই সাই খারা নানারা দেন আমরা ছিলে না একখানা ভিডিও বানাই লই, মনে করছিলাম আমরা সোলাই দিদি ইয়ে বানাবো জ্যাম বানাবো, ইউটিউবে কত ভিডিও দেখছি ব্যাকেরে দেখতাম যে আমরা সোলাই দিদি ব্যাকে জ্যাম বানায়, আর মনে হয় নাই হারমু কারণ ভাই আর এত গুণ নাই, আমি হচ্ছে জিনিস নষ্ট করবার তালে, আর মার চিনি দুধ সাইলের গুঁড়া ডিম কতদিন নষ্ট করছি, আর আমার হেনে তারা মার অন কিছু করতে দে না, তুই তোর কিছু করণ লাগতো না, তুই আর জিনিস নষ্ট করস, আসলে জিনিস নষ্ট করতে করতে তো শিখতইব কেন আনের কন, কিন্তু আর মাকে তুই জিনিস নষ্ট করস, তুই আর রান্না করে আইন লাগতো না, তুই রান্না করে তুই যা কিছু বানানো লাগতো না তোরে, তো আনের কন নষ্ট না হইলে শিখ না শিখলে কেন হইব, আস্তে আস্তে শিখতে শিখতে তো হইব, নষ্ট হইতে হইতে তো বালা করি কোনো কিছু করতাম হারমো। দেখা তারা আমলা কতগুলো বইসা আল্লাহ জানে যে কতদিনে কতক্ষণে সিলবো, সিলি যদি বানাই খাই তো আরে আরই খাক, আসলে আমি খাইতাম ননার। আসলে ভাই বোনের সম্পর্ক দেন কত সুন্দর হয় মধুর হয় পবিত্র হয়, এটা আর মা বাপেরে দেখলে বুঝি, আর মামা করে দেখলে বুঝি, আর ফুপু করে দেখলে বুঝি, তো আনের অনেক ওই ভাই বোনেরে ভালোবাসবেন সবসময় আশা করি। আর আর ভিডিওটা অনেক কাছে কেছে লাইক যার এখানে কমেন্ট করে জানাইয়ে নাজের মতো এনে শেষ করে দিই, আল্লাহ হাফেজ।